পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভুত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হলো। সেবার নাম স্বামী জমা রাখার সার্ভিস। সাধারণত নারীরা শপিং মলে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যায়। ফলে কেনাকাটার সময় স্বামীরা তাদের স্ত্রীর পিছন পিছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর এমন অযথা হাঁটার কষ্ট করতে না হয়, এজন্য নতুন একটি উদ্যোগ নিয়েছে চীনের একটি শপিং মল। ওই শপিং মলে যেসব নারীরা শপিংয়ে যাবেন, সেখানে তাদের স্বামীকে জমা রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চীনের সংবাদপত্র দ্য পেপার জানাচ্ছে, সাংহাইয়ের গুবাল হার্বাল মলে বেশ কিছু গ্লাসপট বা কাচের খোপ তৈরি করা হয়েছে, তেমনই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গ্লাসপটে স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে, সেখানে তারা বসে বসে গেমস খেলতে পারবেন। প্রতিটি গ্লাসপটের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার, গেম প্যাড। সেখানে বসে তারা 90 দশকের পুরনো গেমগুলো খেলতে পারবেন। শপিং মলটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি, কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবছে। এই সার্ভিস ব্যবহার করছে এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে তারা ব্যাপারটি পছন্দ করছেন। চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতূহল চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে। স্বামী জমা রাখার ব্যবস্থা নিয়ে পুরুষরা উৎসাহিত হলেও নারীরা বেশ হতাশ। তাদের দাবি, স্বামী যদি কেবল বসে গেমস খেলতে চান, তাকে শপিং মলে নিয়ে যাওয়ার মানে কি? প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।